السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده وصلاه والسلام على من لا نبي بعده اما بعد وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من ولده والناس اجمعين ইলা হাদিস সমস্ত প্রশংসা সেই মিনের জন্য শান্তি অবতীর্ণ হোক আমাদের শেষ নবী উপর সম্মানিত দর্শক বৃন্দ আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটা হলো প্রকৃত মুমিন কোন ব্যক্তি প্রকৃত মুমিন সম্পর্কে আপনাদের সামনে আজকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহুল আজিজ সম্মানিত দর্শক বৃন্দ আসলে আমরা দুনিয়াবী জীবনে হাদিস পড়ি কোরআন পড়ি এখানে শুনি

আল্লাহরসুল সাল্লা সাল্লাম বললেন তোমাদের ভিতরে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা মাতা তার সন্তান সন্ততি তার পরিবার পরিজন দুনিয়ার সকল কিছুর চাইতে প্রিয় না হব হাজিসের দিকে লক্ষ্য করেন আল্লাহরসুল বলছেন ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার নিকটে আমি প্রিয় না হবো দুনিয়ায় যত বস্তু রয়েছে দুনিয়ায় যত সম্পদ রয়েছে তার চাইতে আমি আল্লাহ রব্লা আমি আল্লাহ রসুল সাল্লাম তার নিকটে যত সময় প্রিয় না হব তত সময় ওই ব্যক্তি মুমিন হতে পারবে না হ্যাঁ আপনি দুনিয়াবি জীবনের সকলের প্রয়োজন সকলকে নিয়ে আমাদের জীবন সকলকেই ভালোবাসতে হবে অনুসরণ করতে হবে তাদের কাজে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে কিন্তু তাই বলে তাদেরকে গুরু হিসাবে মানলে হবে না আপনি যে তাকে মানে আপনার জীবনের দিক নির্দেশনার মানুষ আপনার ভাইকে আপনার ভাই আপনাকে উপকার করতে পারে এটা মনে করলে হবে না কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম জানিয়েছেন আল্লাহ রবুল্লা আলম ইনসুর আহজাব একুশ নম্বর পাড়া উনিশ নম্বর পৃষ্ঠা বারো নম্বর লাইন একুশ নম্বর আয়তের ভিতরে বলছেন লাকদ কান আলকুম ফি রসুল্লাহি উসানা অবশ্যই অবশ্যই নিশ্চয় নিশ্চয়, রসুলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ আদর্শি তাহলে রসুলের ভিতরেই আমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে আবার রসুল বললেন যদি প্রকৃত পক্ষে হতে চাও তাহলে দুনিয়ায় যত মানুষকে ভালোবাসো তার চেয়ে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা আমাকে বেশি ভালোবাসো আসুন অপর হাদিসের ভিতর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন বুখারী মুসলিম মিশকা 4961 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেন লাই ইমানু আহাদুকুম হাতা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি তোমাদের কেউ ততক্ষণ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে কিন্তু আজকে আমরা কি করছি ভাই ভাইয়ের জায়গায় আমি আমার জায়গায় আমি কি করে বড় হবো এটা আমার চিন্তা আমি কি করে অনেক উপরে উঠবো এটা আমার চিন্তা কিন্তু আপনার আমার চিন্তা করা উচিত ছিল যে আমি যেমন আমার ভালো চাচ্ছি আমার ভাইয়েরও আমাকে ভালো চেতে হবে আলু রসুল বললেন যে তোমার নিজের জন্য যেটা পছন্দ করবে ভাইয়ের জন্য ঠিক সেটা যদি পছন্দ করতে পারো তাহলে তুমি প্রকৃতপক্ষে মমিন অথে বাসন আমরা আমাদের দুনিয়াবি জীবনে আমার ভাইয়ের জন্য আমার নিজের জন্য যেটা ভালো মনে করি ভাইয়ের জন্য সেটা ভালো মনে করতে হবে আর ভাইয়ের ভালো মনে করেই দুনিয়াবি জীবনের রসুলকে আমাদের মডেল বানিয়ে আদর্শ বানিয়ে তাকে অনুসরণ করতে হবে অনুসরণের মাধ্যমে আমাদের জান্নাতের পথ খোঁজার চেষ্টা করতে হবে মুমিন হওয়ার চেষ্টা করতে হবে তো আসুন আল্লাহ রব আলমিন আমাদেরকে মুমিন হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ আমিনবুল্লা আলমিন আলাইকুম আহমতুল্লাহ